বাংলাদেশের চাঁদপুরে তিন নদীর মোহনায় গেলে দেখা যায় এখানে তিনটি নদী একই জায়গায় এসে মিলিত হলেও এর পানি মিশছে না। উল্টো একই স্থানে চোখে পড়ে আলাদা রঙের পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, আর খালি চোখেই সেই পানিকে আলাদা আলাদা ভাবেই বইতে দেখা যায়। এ নিয়ে বিস্ময়ের শেষ নেই। এখানে গেলে সবার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খায়, আর তা হলো আশ্চর্য, এখানে পানি মিলছে না কেন? আজ জানাবো কেন আলাদা নদী বা সমুদ্র একই স্থানে মিলিত হলেও তাদের পানি মেশে না। অনলাইনে ভাইরাল বেশ কিছু ভিডিওতে দেখা যায় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু মিশছে না। পরের বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়, যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায় বা মিশতে সময় নেয়, কিংবা একেবারেই মেশে না। এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটাই দুই তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে, যেমন এর তাপমাত্রা, ঘনত্ব, প্রবাহের হার, প্রবাহের দিক, খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ, রাসায়নিক গঠন ইত্যাদি। এই পদার্থ বা পদার্থগুলো যত বেশি হবে তরলের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে, আর ঠিক এ কারণেই পাশাপাশি প্রবাহিত হলেও পানি না মেশার বিষয়টি সবার নজরে আসে। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গালফ অফ আলাস্কা বা আলাস্কার উপসাগর। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর, যেখানে প্রশান্ত মহাসাগরের পানি ও আলাস্কার উপসাগরের পানির মিশ্রণ ঘটে না। দুই সমুদ্রের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যায়, আর এর পেছনের কারণ আলাস্কা থেকে আসা পানি মূলত বেরিং ও মালাসপিনা নামে দুটি প্রধান হিমবাহ থেকে গলে আসা উৎস। সেই পানির তাপমাত্রা ও লবণাক্ততা থাকে অনেক কম, ফলে এর ঘনত্ব কমে যায়। কিন্তু অপরদিকে থাকা প্রশান্ত মহাসাগরের পানির বৈশিষ্ট্য ঠিক তার উল্টো, যার ফলে এই দুই সমুদ্রের পানি একে অপরের সাথে একেবারেই মেশে না। ঠিক যেমন পানির ঘনত্ব ও তার মধ্যে বিদ্যমান পদার্থের তারতম্যের কারণে এই দুই সমুদ্রের পানি মেশে না, এমন কারণে বাংলাদেশের দুই নদী পদ্মা ও মেঘনা একই সাথে মিলিত হলেও এদের সবাই আলাদাভাবেই দেখতে পায়। কিন্তু দুই সমুদ্র বা নদীর পানি অবশ্যই মেশে, তা না হলে উভয় পাশে পানির স্তূপ জমে যেত। তবে সেই মেশার প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে হয়, যাতে আপাত দৃষ্টিতে মনে হয় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক হচ্ছে না। আসলে এই ধারণাটি ভুল।